আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তো এই কৃষি প্রধান দেশের প্রধান যে ফসল সেটা হচ্ছে ধান। আমাদের কৃষক ভাইয়েরা প্রতি বছর প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে, যার কারণে সারা বিশ্বে ধান উৎপাদনে আমাদের দেশ তৃতীয় অবস্থানে আছে। ধান উৎপাদন করলেও আমাদের কৃষকরা ছোট ছোট কিছু ভুল করে থাকে বা কিছু পদক্ষেপ আছে তারা নেয় না, যার কারণে উৎপাদন একটু কমে যায় বা হচ্ছে নানা রকমের রোগ দেখা দেয়। তো আপনাদের সাথে আজকে ওই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কি পদক্ষেপটা নিলে আপনাদের এই উৎপাদনটা একটু বৃদ্ধি পাবে এবং রোগ বালাই খুব কম ধরবে। আমাদের কৃষকরা যেটা করে, বীজতলা যখন বীজ বপন করে তখন সেই বীজটা বাছাই করে না এবং বীজটা শোধন করে না। তো বীজ বাছাই না করার কারণে না দেখা যায় যে বীজতলা চারাটা ভালোভাবে হয় না, বা বীজতলা যে চারাগুলো উৎপাদন হয় সেগুলো খুব কম পরিমাণে হয়। আর বীজ যে শোধনের ব্যাপারটা সেটা হচ্ছে যে বীজ শোধন না করার কারণে দেখা যায় অনেক বীজবাহিত রোগ, যেমন হচ্ছে লক্ষ্মীর গু আর বাকানি, এই রোগগুলো দেখা দেয়। তো আজকে আপনাদের সাথে এই বীজ কীভাবে শোধন করবেন আর বীজ কীভাবে বাছাই করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বীজ কীভাবে বাছাই করবেন। আপনারা প্রথমে এই ড্যাগে হচ্ছে যে 10 লিটার পানি নিছি, আর আমাদের এখানে হচ্ছে 10 কেজি বীজ আছে, আর হচ্ছে যে আমাদের মেপে নেওয়া হচ্ছে ইউরিয়া আছে। তো আমরা প্রথমে যে করব, এই যে 10 লিটার পানি নিছে সেখানে হচ্ছে ইউরিয়াটা মিক্সড করে দিব। দেখি এই যে এরকম সব আমাদের হচ্ছে 380 গ্রাম নিছি, এখানে এখন আমরা সেটাকে গলে দিব। কিছুক্ষণ নাড়াড়ি করলে দেখা যাবে যে ইউরিয়া সম্পূর্ণ গলে গেছে। এরকম করে নেড়ে ছেড়ে সম্পূর্ণ ইউরিয়া, যে দানাদার ইউরিয়াটা, এটাকে গলে নেবেন। তারপর আমাদের গলে নেওয়া শেষ হয়েছে, এখন হচ্ছে আমরা যে ধান নিছিলাম 10 কেজি, এখানে দেখেন এই 10 কেজি যে ধান আছে সেটা আমরা এখানে ঢেলে দিব। এই যে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নেড়ে নেবেন, সবগুলো ধান এভাবে নেড়ে দিবেন। এই নেড়ে দেওয়ার পর, কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এরকম করে হচ্ছে রেখে দিবেন, যাতে হচ্ছে উপরে যারা থাকে ওটা যাতে নিচে পড়ে যায় উপরে পুষ্টটা। তো দেখেন আমাদের উপরে অনেকগুলো জমা হয়ে গেছে। তো এরপর যেটা করবেন, এরকম একটা চালনি নেবেন, এই চালনিটা নিয়ে উপরে যেগুলো আছে সেগুলো আস্তে 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 তুলে, তো এভাবে দেখেন আমাদের নিচে অনেক যে যারা পুষ্ট দানাদার পুষ্ট যে বীজগুলো আছে সেগুলো নিচে পড়ে গেছে, আর যেগুলো পুষ্ট না, যেগুলো হবে না সেগুলো উপরে ছিল, আমরা এটা তুলে ফেলছি। তো দেখেন কতগুলো পরিমাণ অদানাদার অপুষ্ট বীজগুলো আমাদের সাইডে জমা হয়েছে। তো এরকম দেখা যায় যে আমরা এই পদক্ষেপটা না নেওয়ার কারণে এরকম অনেকগুলোই হচ্ছে বীজ, আমরা অদানাদার বীজ অপুষ্ট বীজগুলো আমরা হচ্ছে বীজতলায় বপন করি, যার জন্য দেখা যায় যে চারাগুলো সুস্থভাবে গড়ে ওঠে না, অথবা চারা দেখা যায় যে কোথাও হয়েছে কোথাও হয়নি। এরপর এই পানিগুলো হচ্ছে যে ফেলে দিয়ে এই যে আমাদের যে পুষ্ট যে ইয়াগুলো আছে এই পুষ্ট বীজগুলোকে 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে একটু হচ্ছে যে আপনারা শুকাই নেবেন হালকা করে। তো এভাবেই আপনারা হচ্ছে যে বীজ বাছাই হচ্ছে বীজ বাছাই করতে পারবেন, তখন দেখা যাবে যে সুস্থ বীজ আপনারা পাচ্ছেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে যে ইউরিয়া মিক্সড করা যে পানিটা আছে কোনো পাত্রে রেখে দিলে পরবর্তীতে এটা আপনারা বীজতলায় ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে এই বীজটা হচ্ছে শোধন করবেন কিভাবে। তো এই যে পানি নিঃসৃত যে পানি, আমরা বললাম যে 3 থেকে 4 বার ধোয়ার পর কোনো কিছুর উপর রেখে পানিটা যাতে নিঃসৃত হয় সেই ব্যবস্থা করতে হবে। তো নিঃসৃত হওয়ার পর এই বীজটাকে কী করবেন, কার্বন ডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে, যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে, 3 গ্রাম প্রতি লিটারে হারে প্রতি কেজির জন্য, মানে 1 কেজি ধানের জন্য 1 লিটার পানি নেবেন, তাতে 3 গ্রাম কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনারা এটাকে কয়েক ঘন্টা রেখে দিবেন, তাহলেই বীজটা শোধন হয়ে যাবে। আর এই কয়েক ঘন্টা রাখার পর তারপরে কী করবেন, আবার ওই পানিটা নিঃসৃত করে তারপরে আমরা যেভাবে বীজ জাগ দিয়ে হচ্ছে বীজ বপন করি চটের বস্তায়, সেভাবে আপনারা বীজটা বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। বীজ শোধনের আরেকটি ঘরোয়া পদ্ধতি আছে, সেটি হচ্ছে
আপনারা প্রথমে পানিকে গরম করে নেবেন। গরমের পরিমাণটা হবে আপনার হাত যতটুকু সহ্য করে অতটুক পরিমাণ গরম করে নেবেন, প্রায় 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। গরম করে নেওয়ার পর যে বীজ আপনি হচ্ছে শোধন করবেন সেই বীজটাকে ওই পানিতে রেখে দিবেন 15 মিনিটের মতো। 15 মিনিটে রেখে দেওয়ার পর ওইখান থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এভাবে আপনার এই ঘরোয়া পদ্ধতিতেও বীজ শোধন করা যায়। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়, কীভাবে বীজ শোধন করবেন আর বীজ কীভাবে বাছাই করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এরপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি আরও কোনো সমস্যা, শুধু এটাই না, আরও যদি কোনো রকমের সমস্যা থাকে আমাদের জানার চেষ্টা করবেন, আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।